হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। তো গলা ব্যথাটা আর একটু বেড়েছে, তো এখন হলো ঘাড়ে ব্যথা করছে। তো এইভাবে ব্যথা বাড়ার কারণও আছে। গতকাল রাতে আমরা রাত 2টা পর্যন্ত বাইরে আড্ডা দিয়েছি, বাইরে ঘোরাঘুরি করেছি, যার কারণে আর পাহাড়ি অঞ্চল যেহেতু বেশ ঘন কুয়াশা ছিল, আর সেই কুয়াশা নিঃশ্বাসের সাথে আমাদের পেটের মধ্যে প্রবেশ করেছে, যার কারণে ঠান্ডাটা আর একটু বেশি বেড়ে গিয়েছে। আর এখন হলো 6টা বাজে সন্ধ্যা। অহনার পাপ্পা কিছু বাজার পাঠিয়েছে, আর এই যে অহনা পড়ছে, ওকে ম্যাডাম পড়ায় চলে গিয়েছে, আর ও এখন বসে বসে বাসার হোমওয়ার্কগুলো করে নিচ্ছে। তো যাই হোক, যেহেতু গলা ব্যথা, একটু গলায় মানে ভয়েসে একটু প্রবলেম হতেই পারে, সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখবেন। আর আমার প্রিয় বন্ধুরা যারা, তো যেটা বলতে গিয়েছি, আমার প্রিয় বন্ধুরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে আছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি এবং করবে করবে ভাবছো, তো খুব শীঘ্রই, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তোমাদের কাছে, তাহলে সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে ঘন্টা বাটনটাকেও প্রেস করতে ভুলবে না। আর এভাবেই আমার বন্ধু হয়ে আমার সাথে থাকবে। তো বেশি ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক দিবে, ঠিক আছে? তোমাদের লাইকটা দেখলে আমার মনে একটু বেশি ভালো লাগে, যে আমার কাজকর্ম, আমার লাইফস্টাইল তোমরা মনে হয় একটু হলেও পছন্দ করছো, যার প্রমাণ হলো একটা লাইক, ঠিক আছে? তো যাই হোক, আমি ওধারে অহনা পড়ছে, আর এখানে আমি একটু এখন হলো দেখা মানে যেটা খাচ্ছি এটা হলো একটা কিটক্যাট চকলেট, যেটা অহনা সবসময় খায়, আমিও খাই, আমারও খুব পছন্দ। তো আমি এখন চা খেয়ে নিব, চা তৈরি করছি রান্নাঘরে এসে, সেটাই তোমাদের সাথে একটু করে শেয়ার করছি। আজকে যেহেতু শরীরটা অতটা ভালো লাগছে না, তো বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, আর ভিডিওটা বেশি লম্বাও করতে চাচ্ছি না। ভিডিওটা বেশি লম্বা করলে আমার প্রাণ প্রিয় পার্সনদের একটু দেখতে কষ্ট হয়ে যায়, যার কারণে যত ছোট পারি ভিডিও তৈরি করার চেষ্টা করি। তো এভাবে আমি এই যে ভাত রান্না করার সময়ও, আর হলো এই যে চা জল দিচ্ছি, তো তখনও এরকম হাত দিয়ে একটু একটু করে মানে গলায় সেঁক নিয়ে হাত দিয়েই। তো তোমাদের যাদের আমার মতো গলা ব্যথা আছে, তোমরাও চাইলে, আমরা তো প্রতিনিয়তই রান্নাঘরে কোনো না কোনো সময় থাকি, তো বেশ কিছুটা সময় ধরেই থাকি, তো তখন এই আগুনটাকে আমরা বিফলে যেতে দিব না, তো আগুনের তাপটাকে আর কি, তো ওখান থেকে কিছুটা তাপ আমরা ধার করে হাতে নিয়ে আমাদের গলায় বা কানে একটু একটু করে চাপ দিয়ে ধরে রাখবো, তাহলে হয়তো ভালো লাগবে, আমার যেমন ভালো লাগে। আর অহনার পাপা আয়রন গরম করেও আমার কি মানে সেঁক দিয়ে দেয়, ওটাও কিন্তু বেশ ভালো উপকার হয়। দেখতে পারছো আমি কিন্তু কাজের শেষে এভাবে মোছামুছি করে রাখি। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।